উত্তর চব্বিশ পরগনা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে স্বামীজির 159তম জন্মদিবস উপলক্ষে বনগাঁ পৌর এলাকার 15,000 সাধারণ মানুষকে করোনা মোকাবেলা করার জন্য ফল, মাস্ক, থার্মোমিটার তুলে দেওয়া হলো বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। বুধবার বনগাঁ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল শেঠ ইসামতী নদীতে স্পিড বোটে করে ঘুরে নদী পাড়ের সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য ফল, মাস্ক, থার্মোমিটার বিতরণ করেন এবং সাধারণ মানুষকে মাস্ক পরবার জন্য আহ্বান জানান। নদীঘাটে পৌর প্রশাসক এবং তার হাত থেকে ফল, মাস্ক, থার্মোমিটার পেয়ে আপ্লুত বনগাঁ পৌর এলাকার বাসিন্দারা। নৌকায় যেতে যেতে সামনে পৌর প্রশাসকের হাত থেকে থার্মোমিটার পেয়ে এক বাসিন্দা জানালেন, এই সময় এটা খুব উপকারী। বুঝতে পেরেছেন যে চেয়ারম্যান এরকম নদী বক্ষে এই করোনাকালে ভাবতে পারিনি, হঠাৎ করে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই এই সময় এই যে থার্মোমিটার পেয়েছেন এটা তো অনেকটা প্রয়োজনীয়, এটা তো এখন নিশ্চয় প্রয়োজনীয়। বাড়িতে কি আছে আপনার থার্মোমিটার? হ্যাঁ আছে। জ্বর আছে বাড়িতে? জ্বর কারো আছে? না না কারো নেই। কি হলো এখন আপনার সাথে, কি ঘটলো? না আমাকে শুভেচ্ছা দিল, এইটুকুনই আমি ধন্যবাদ। আমি যে আমার চ্যান করতে এসে আমাকে এভাবে শুভেচ্ছা করবে এটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। এই বিষয়ে বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন, স্বামীজির জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মান্যতা দিয়ে করোনা মোকাবেলা করার জন্য বনগাঁ পৌর এলাকার সাধারণ মানুষের জন্য বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সামগ্রী তুলে দেওয়া হলো। মানে এ পর্যন্ত আমরা যেটা করেছি 15,000 দরিদ্র দুস্থ পরিবারের কাছে তাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যে ফল এবং স্যানিটাইজার, মাস্ক, হরলিক্স, ডেটল, সাবান সহ আমরা থার্মোমিটার দিয়েছিলাম এবং প্রত্যেকটা বুথে বুথে যাতে এক জায়গায় বেশি লোক না হয় তার জন্য আমাদের ডেভেলপমেন্ট কমিটি আছে, সেই ডেভেলপমেন্ট কমিটির কার্যকারিতা করে প্রতিটা বুথে বুথে সেই মাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বাজারেও করা হয়েছে এবং নদীর ধারে দীর্ঘদিন ধরে যারা এই বন্যা কবলিত বা বৃষ্টি কবলিত নদীর জল বাড়ার ফলে হয় তাদের কাছেও আমাদের স্পিড বোটের মাধ্যমে আমরা ইছামতী নদীর ধারের দুপাশে যারা পৌর ওয়ার্ডে বসবাস করে তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছি। এটাই আজ আমাদের এই কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের পাশে দাঁড়ানো স্বামীজির যে বার্তা সেটাকে সফল করার জন্য আজকে আমাদের কর্মসূচি। কায়ুমের রিপোর্ট, নোবেল বাংলা।